নমস্কার, আমি রুবেল হোসেন মণ্ডল, অ্যাজ এ এরিয়া ম্যানেজার অফ ওয়েস্ট বেঙ্গল। আমি আজ এসেছি এক চাষি ভাইয়ের ফার্মে। তো আমরা প্রথমে চাষি ভাইয়ের সঙ্গে তার পরিচয় একটু জেনে নেব। ভাই, আপনার নাম? আমার নাম জিহাদুল ইসলাম। আচ্ছা, আপনার ঠিকানা? আমার ঠিকানা দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা আমি। আচ্ছা আচ্ছা, আপনি যে এই ফিশ ফিডের কালচার করছেন, মোটামুটি কতদিন আপনার এই চাষের অভিজ্ঞতা আছে? আমার চাষের অভিজ্ঞতা গত মোটামুটি 13 বছর। আচ্ছা আচ্ছা, 13 বছর আপনার চাষের অভিজ্ঞতা, তাহলে তো খুবই ভালো অভিজ্ঞতা এবং অনেক দিনের। আপনি প্রবীণ চাষি, তো আপনার অভিজ্ঞতাটা যদি আপনার আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি মোটামুটি 2010 সালে আমি এই প্রথম মাছ চাষটা শুরু করি। তারপর প্রথম আমাদের এদিকের একটা কালচার ছিল যে খৈল আর মানে জৈব সার কিছু আর কিছু রাসায়নিক সার দিয়ে পুকুরে আমরা ইউজ করতাম, তখন আমাদের ছোটো মাছ চাষ হতো। তারপরে চলে আসলো 2014-15 দিকে ডিওআরবি, তো তখনও ডিওআরবিতে আমাদের রেজাল্ট আগের থেকে বেশ ভালো ছিল, আর একটু ভালো হলো। তারপরে তখন তো আর অন্য খাদ্য আর সেরকম ইউজ করিনি, বুঝতেও পারিনি যে ব্যাপারটা কী। তারপরে করতে করতে গত 1 বছর হয়ে গেল, আমি সন্ধান পেয়ে গেলাম শ্রীমা জিকে প্রো ফিশ ফিট, যেটাকে আমরা সিপি কোয়ালিটির মতো আর কি। হ্যাঁ, সেটা কিন্তু আপনার, এটা আপনার ভাসমান খাবার? হ্যাঁ, ভাসমান খাবার, সিঙ্কিং সব কিছুই আছে। আচ্ছা আচ্ছা, তো আমি কিন্তু এটি ইউজ করতে শুরু করি। প্রথমে আমি এই সমস্ত খাদ্যকে দেখে খুব ভয় পাইতাম, তার মানে বুঝতাম যে রেটটা তো খুব হাই, হয়তো আমরা লাভবান হতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যালে যখন করে দেখলাম, তার তখন বুঝতে পারলাম যে ডিওআরবি আর এটা আকাশ পাতাল তফাৎ। কেমন? তার কারণ মানে ডিওআরবির বর্তমান যে রেট আর এটার যে রেট ডিফারেন্স আছে, কিন্তু পরিমাণে যেটা আমি হিসাব করে দেখছি যে ডিওআরবিতে আমার কত খরচ হচ্ছে একটা পুকুরে আর এই জিকে প্রোতে কত খরচ হচ্ছে, তাতে দেখছি যে প্রচুর ডিফারেন্স। সেই হিসাবে আমরা অনেক লাভবান হচ্ছি। আর ডিওআরবিতে, ডিওআরবিতে যেমন আমাদের সময়টা অনেক লেগে যেত, হ্যাঁ, আর জিকে প্রো ফিশ ফিটে আমি এটা দেখলাম যে অল্প সময়ের মধ্যে আমরা মাছের গ্রোথটা বেশি পাওয়ার ফলে রেজাল্টটা পেয়ে যাচ্ছি, প্লাস তাড়াতাড়ি মাছটাকে আমরা তুলতে পারছি। হ্যাঁ, তারপর আপনারা ডিআরবি ব্যবহার করতেন যেই সময় এবং ফিড ব্যবহার করছেন, সেখানে আপনাদের কেমন কি সমস্যা, উপকারিতা এখন ফিডের কি? যখন আমরা ডিওআরবি ইউজ করতাম না, তখন আমাদের কিন্তু মেডিসিন কস্ট মানে কস্টটা অনেক বেশি করতে হতো। কেন? যে পুকুরে গ্যাস হতো, পুকুরটা বেশি ধরতো, মাছের রোগ ব্যাধি বেশি হতো, হ্যাঁ, সেই জন্য মেডিসিন খরচাটা কিন্তু অনেক বেশি। আর ফিডের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই কম, তার কারণ এর দিনে দিচ্ছি, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, পুকুরের সমস্যা খুব কম আসতেছে। প্লাস উকুন যদি আমি মাসে একবার অন্য মেডিসিন ডিওআরবিতে ব্যবহার করতাম, মানে উকুনের ওষুধটা, এটা আমাকে 2 মাসে না ব্যবহার করলেও চলছে এরকম একটা। তাহলে খুবই ভালো বিষয় আমি আপনাদের কাছ থেকে শুনছি। তো আমি জানতে চাই যে আমাদের যে জিকে প্রো ফিশ ফিড, সেটার বেনিফিট আপনি কেমন কি পাচ্ছেন, সেটা একটু আমাদের সঙ্গে যদি আলোচনা। আমি একটা হিসাব করে দেখেছি যে আমি যদি একটা মাছেরও হিসাব করে দেখি, তাহলে জিকে প্রো ফিশ ফিডে দেখছি যে হাইয়েস্টলি আমি দেখছি যে 1.5 কিলো ফিশ, মানে ফিডে আমার একটা মাছ 1 কিলো বর্তমানে যে বাজারের রেট আছে, তাতে দেখছি যে আমাদের 80-85 থেকে 100 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে এখানে। তাহলে আমাদের একটা অনেক লাভ হচ্ছে ভাসমান ফিশ ফিড বা সিঙ্কিং হাবি জাবি গুলো খাইয়ে। হ্যাঁ, এই জন্য আমরা এটাই ইউজ করছি বর্তমানে। তো আমাদের ফিডটা আপনি ব্যবহার করে বলছেন যে আপনার মাছের স্ট্রেন্থ ঠিক আছে, এবং আপনার মাছের কি কোনো রোগ হচ্ছে? এটা না, রোগ ব্যাধি কোনো সমস্যা হচ্ছে? রোগ ব্যাধি নিয়ে টেনশন মুক্ত। মাঝে মধ্যে হয়তো একটু চুন টুন তো পুকুরে করতেই হয়, সেটা হয়তো 2 মাস, 2.5 মাস, 3 মাস পর একবার করলেই হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাসে যে একটা প্রবলেম সেটা আর হচ্ছে। আপনার পিএইচ লেভেলটা কেমন থাকে? পিএইচ লেভেল স্বাভাবিক থাকছে বা অ্যামোনিয়া লেভেলও স্বাভাবিক থাকছে? স্বাভাবিক থাকছে। তো যেটা আমাদের দরকার, জলের কোয়ালিটি, পিএইচ কন্ট্রোল প্লাস অ্যামোনিয়া কন্ট্রোল, সেটা আমাদের জিকে প্রো ফিড ব্যবহার করে আপনার হয়ে যাচ্ছে, সেটা খবরটা শুনে খুবই ভালো লাগলো। তো আমি সমস্ত মাছ চাষি ভাইদের বলবো যে আপনারা অন্যান্য যেসব আপনারা খাবার ব্যবহার করছেন, আমাদের ফিডটা ব্যবহার করুন এবং গুণমান আপনারা দেখুন।
তো আমাদের ফিড যেটা আপনি ব্যবহার করছেন, গ্রোথটা কেমন কি আসছে আপনি যদি একটু আমাদের সঙ্গে বলেন, যে আপনার কালচারটা কতদিনের আগে ডিআরবিতে লাগতো বা অন্য ফিডে লাগতো, এবং আপনার খরচটা কেমন কি আসছে সেটা যদি একটু বলেন। তুলনামূলক খরচ কি আপনার অন্যান্য ফিডে আছে, আমাদের ফিডে কি সেম টু সেম হচ্ছে নাকি? না না না, কেমন কি মার্কেটে তো অনেক রকম ফিড আছে, হ্যাঁ দেখেছি 45 টাকা, 46 টাকা, এমনকি দেখছি মার্কেটে 50 টাকারও ফিড আছে। কিন্তু আমি এই ফিডটা 50 টাকা কোন ফিডটা বলছেন আপনি, কোন কোন সাইজ এবং কোন প্রোটিনটা বলছেন আপনি? এটা 50 টাকা যেটা 28-30 আছে, 28 হ্যাঁ 24-এর যেটা আছে সেটা 46+, ঠিক আছে। তো আমাদের ফিডটা তুলনামূলক অনেক কম, আমি 24-এরটা এখানে যদি আমি 41-42 টাকা পেয়ে যাচ্ছি মার্কেটে, তাহলে আমি বেশি টাকা দিয়ে ওই মাল খাওয়াতে যাবো কেন? আমি যথেষ্ট পাচ্ছি। আদার যে রেপুটেড মার্কেটে ব্র্যান্ড আছে তাদের সঙ্গে তাল মিলিয়ে খুব ভালো আপনি এফসিআর পাচ্ছেন, এটাই আপনি বলতে যাচ্ছেন। এবার আরেকটা হিসেবের কথা বলি, যে একটা যদি আমি 2000 পিস হাফ কিলো ওজনের যদি আমার একটা পুকুরে মাছ থাকে, আমি যেটা ক্যালকুলেশন পার্সোনালি করেছি, তাতে হাফ কিলো ওজনের যদি মাছ থাকে একটা পুকুরে 2000 পিস, তাহলে আমরা যদি ডিওআরবি ইউজ করতে যাচ্ছি তো মিনিমাম 2টা বস্তা খেয়ে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ, মিনিমাম 2টা বস্তার যদি আমি আজকের দিনে হিসাব করতে যাই তাহলে 2000 টাকা দাম। আর আমি ওই 2000 পিস যদি হাফ কিলো ওজনের আমি পুকুরে আমার থাকে, তাহলে আমার ওজনের 10 কুইন্টাল আসতেছে। এবার 10 কুইন্টালে যদি আমি পার কেজিতে 3 কেজি করিয়ে মারি তাহলে 30 কুইন্টালে 3 কেজি, হ্যাঁ তাহলে আমি 30 কেজি লাগছে আমার। মানে আপনি হিসাবটা দিচ্ছেন যে আপনার শতকরা আমার প্রফিটটা কোথায়, কোথায় প্রফিট? 100 কেজি মাছে আপনি 3 কেজি ফিড ব্যবহার করছেন? হ্যাঁ 100 কেজি মাছে আমি 3 কেজি। দাদা আপনার এটা তো আইএমসি কালচার, সব সাদা মাছেরই চাষ হচ্ছে, তো আপনি মাছটা কোন সাইজে ছেড়েছিলেন আগের বছর? 200 গ্রাম। 200 গ্রাম, হ্যাঁ। আপনি মাছটা কত সাইজে বিক্রি করেছেন? এই 1 কিলো 1100 এরকম। 1 কিলো 1100, সেটা কতদিনে এসছে? এই 4.5 মাসের একটু আপ। আচ্ছা, মানে 5 মাসের একটু নিচে। আচ্ছা, সেটাতে আপনি আপনার যে খরচ গেছে ফিড ব্যবহার প্লাস আপনার লেবার কস্টিং, আনুষাঙ্গিক জাল টানা বা অন্যান্য সব কিছু দিয়ে আপনি কি লাভের মুখ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অন্য 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 মানে গাড্ডা বা ডিওআরবি হাবিজাবি এই সমস্ত খোল সার এগুলোর থেকে অনেক ভালো। হ্যাঁ, আর তাছাড়া যেটা আমি বলতে বলতে ছাড়লাম, যে হাফ কিলো ওজনের মাছ যদি আমি 2000 পিস থাকছে তাহলে আমার মিনিমাম 2টা বস্তা খাচ্ছে, মানে 2000, আর হাফ কিলো ওজনের মাছ মানে 10 কুইন্টাল, সেখানে আমি দেখছি হিসেব করে 30 কিলোতে আমার পার ডে হয়ে যাচ্ছে। এবার আমি যখন ক্যালকুলেশন করে দেখছি তখন 1260 টাকা আমার দিন পার হয়ে গেলো, তাহলে আমি 2000 টাকা কেন খরচা করতে যাবো? তাহলে আমি জিকে প্রো এইটা খাওয়াইয়ে মাছ চাষ করবো। মানে আপনার প্রত্যেক দিন অনেক টাকা আপনার ম্যাক্সিমাম টাকা সেভ হচ্ছে, যেটা যে ফিডটা আগে ইউজ করছিলেন তার চেয়ে এটাই আপনার গ্রোথটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, অনেক খরচটাও কম, খরচ অনেক কম। আমি যে 10 টাকায় যদি 15 টাকা করতে পারি তাহলে আমি 12 টাকা 15 টাকা করতে যাবো কেন? আমি তো দেখছি যে দাম কম, তাহলে আমি এটি ইউজ করবো। আচ্ছা আচ্ছা, এবং কোয়ালিটি কেমন কি দেখছেন আপনি? কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো, আপনি দেখতে পারেন এই যে এখানে আজকে আমার মাছ ছোটো আছে, ছেড়েছি প্রথমে, তার জন্য 3 mm আছে। এই সাইজটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর সাইজ, এবং কোয়ালিটিও একদম যাকে বেস্ট কোয়ালিটি বলো। আচ্ছা, মাছ কেমন খাচ্ছে? মাছ দারুণ খাচ্ছে। আচ্ছা, ওই দিক দিয়ে কোনো সমস্যাই নেই, মাছ দারুণ খাচ্ছে, গ্রোথ আপনি দারুণ পাচ্ছেন? গ্রোথ আমি দারুণ পাচ্ছি, ওভারঅল আপনি খুশি? হ্যাঁ। তাহলে আপনি আমার অন্যান্য চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু বলুন, সেটা আমি আপনাকে অনুরোধ করছি। আমি চাষি ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে বাজারে অনেক ফিড আছে, সেই ফিডগুলো দাম অনেক মানে উঁচুতে আছে, সেগুলা মানে হাই কোয়ালিটির ফিড মুখে শুনে ওগুলাকে ব্যবহার করছি অথচ এটাকে ব্যবহার করছি না, এটার রেট কিন্তু কম। তা আমি চাষি যে আমাদের শ্রীমাত জিকে প্রো এটাই সবাই ব্যবহার করুন আর তাড়াতাড়ি লাভবান হন, তার কারণ আমাদের গ্রোথ যেহেতু সেম দিচ্ছে তাহলে আমরা বেশি রেটের মাল কিনতে যাবো কেন? কম রেটের মালে কিনবো, একদম 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 ঠিক। আমাদের প্রফিটের জন্যই তো এত কিছু করা। আমার যদি 10 টাকার ফিড হয়ে যায় আমি কেন 12 টাকার ফিড খাওয়াবো? সেটাই আপনি বলতে চাইছেন, এটাই হচ্ছে ব্যাপার। একদম একদম একদম। তো আমি সমস্ত চাষি ভাইদের বলবো, আমরা আমাদের এক চাষি ভাই যিনি আমাদের ফিড ব্যবহার করছেন এবং তার অভিজ্ঞতা তিনি বললেন ভালো মন্দ সব কিছুই, তো আমি সবাইকে আমি বলবো যে আপনারা এই জিকে শ্রীমা ফিডটা ব্যবহার করুন এবং এর থেকে যে প্রফিটটা সেটা আপনারা নিন, কারণ আজকাল বাজারে দেখা গেছে যে চাষি ভাইরা অনেক দিক দিয়ে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, মাছের দাম পাচ্ছেন না এবং তারা নানান দিক দিয়ে মাছের রোগ দিয়ে বলুন নানান দিক দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো চাষি ভাইদের উৎসাহ বাড়াতে আমরা চাষি ভাইদের পাশে আছি, শ্রীমা ফিশ ফিড আপনারা এটা ব্যবহার করুন এবং লাভবান হন। ধন্যবাদ সবাইকে।